হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঘূর্ণিঝড় আমফানে ত্রাণ কার্যে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে আসলো। আপনি আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটারে কীভাবে লিস্ট দেখবেন যে আপনি আবেদন করেছিলেন, সে আবেদন রিজেক্ট হয়েছে নাকি অ্যাকসেপ্ট হয়েছে আপনি কীভাবে চেক করবেন, আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখে নিব। পশ্চিমবঙ্গ সরকার ঘূর্ণিঝড় আমফানের ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করতে 2020 মে মাসের অনুদান ঘোষণা করেছিল। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তারা 20,000 টাকা এবং যারা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু 5,000 টাকা করে দেওয়া হবে। এছাড়াও জমা পড়া আবেদনের তালিকা প্রকাশ হবে DM, ব্লক এবং মিউনিসিপ্যালিটি অফিসে। এগিয়ে বাংলা ওয়েবসাইটে সমস্ত আবেদনের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এছাড়াও ক্ষতিগ্রস্ত জেলাগুলির সরকারি ওয়েবসাইটেও সংশ্লিষ্ট তালিকা প্রকাশিত হবে। যদি আপনি আবেদন করে না থাকেন তাহলে এখনও সুযোগ রয়েছে আবেদন করার জন্য। আপনি আই বটনে একটি ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিও দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কীভাবে আপনি এই 20,000 টাকা এবং 5,000 টাকার জন্য আপনি কীভাবে আবেদন করবেন। আপনারা যারা 6 এবং 7 আগস্টে SD বা যে কোনো বিভিন্ন ধরনের অনলাইনে বা SD অফিসে যারা জমা করেছিলেন তাদের কিন্তু কিছু জেলার কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে এবং কিছু জেলার কিন্তু এখনও লিস্ট প্রকাশিত হয়নি, 19 তারিখে সেটা প্রকাশিত হওয়ার কথা। তো প্রথমত আপনার যে কাজটি করতে হবে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গিয়েছি। তো আমি ডিসক্রিপশনের প্রথম লিঙ্কে এই লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা কিন্তু সরাসরি এখানে পৌঁছে যেতে পারবেন। যদি মোবাইলে করে থাকেন তাহলে ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করে নেওয়ার পর আপনারা সিম্পলি নিচে আসবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে বলা রয়েছে আমফান অ্যাপ্লিকেশন 6 এবং 7 আগস্ট 2020। আপনারা এইখানে সিম্পলি ক্লিক করে দেবেন। যখনই আপনারা এখানে ক্লিক করে দেবেন আপনাদের সামনে কিন্তু নতুন পেজ খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে 10 লেখা রয়েছে, আপনারা সিম্পলি এখানে 100 বা 50 করে রাখবেন, তাহলে আপনাদের সমস্ত ব্লকের নাম কিন্তু চলে আসবে। তো এখানে বলা রয়েছে আমফান অ্যাপ্লিকেশন 6 এন্ড 7 আগস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট ব্লক ওয়াইজ লিস্ট। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের কিন্তু এখানে ব্লকের নামগুলো দেওয়া রয়েছে, তো আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। আর আপনি যদি দেখতে চান যে আপনার নাম লিস্টে রয়েছে কি না, তো আপনারা সিম্পলি দেখতেই পাচ্ছেন ডান পাশে অ্যাকসেপ্ট অ্যান্ড রিজেক্ট রয়েছে। তো আপনারা এই অ্যাকসেপ্টের ডাউনলোড বটনে আপনার যে ব্লকেরই হন না কোনো আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কিন্তু নাম ঠিকানা কিন্তু দেওয়া রয়েছে, প্রথমে আপনার ব্লকের নাম, তারপর নাম, তারপর আপনাদের ঠিকানা এবং আপনি কত টাকা পাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনি যদি আপনার নাম অ্যাকসেপ্ট লিস্টে না পান তাহলে আপনি এই রিজেক্ট লিস্টে ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার নাম এখানে রয়েছে কিনা। তো বন্ধুরা, আপনারা যদি নতুন করে অ্যাপ্লাই করতে চান তাহলে আমি আই বটনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা কিন্তু সেখান থেকে পৌঁছে যেতে পারবেন। এছাড়াও কিন্তু 19 তারিখে কিন্তু সমস্ত জেলার কিন্তু যেসব জেলা আমফানের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু লিস্ট বের করার কথা। সেই নতুন নতুন আপডেটের জন্য এবং এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানানোর চেষ্টা করবেন। এবং এই 19 তারিখে আপডেটের জন্য এবং যখনই নতুন নতুন কোনো আপডেট চলে আসবে অথবা 19 তারিখে আপনাদের কিন্তু জানানোর চেষ্টা করবো। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন।